টঙ্গী পশ্চিম থানাধীন এলাকা থেকে 5 কেজি গাঁজাসহ 500 পিস ইয়াবা ও 2 জনকে আটক করা হয়। গাজীপুর থেকে আমাদের ব্যুরো প্রধান মনসুর শেখের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। গোপন সংবাদের ভিত্তিতে গত 4/9/2022 তারিখ টঙ্গী পশ্চিম থানাধীন এলাকা থেকে 5 কেজি গাঁজা ও 500 পিস ইয়াবাসহ 2 জনকে গ্রেপ্তার করা হয়। টঙ্গী পশ্চিম থানাধীন অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম এর নির্দেশে এসআই শুভ মণ্ডল ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে 2 জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে 5 কেজি গাঁজা ও 500 পিস ইয়াবা পাওয়া যায়। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম রিপোর্টার বাংলা টিভিকে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে আমরা সর্বদা অভিযান পরিচালনা করে আসছি। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।